নন্দীদেব পিতা এরূপ নটবেশ ধারণ করার সিদ্ধান্ত গ্রহণ কেন করেছেন? কুমার, বিবাহের পূর্বে এই নটবেশেই পিতা প্রথম হিমালয় ভবনে এসেছিলেন মাতার মনোরঞ্জন করার জন্য। এরপর নিশ্চয়ই মাতার জাগরণ হবে। সত্যই আজ আমরা ধন্য হলাম। আপনি এইবার বিশ্রাম গ্রহণ করুন। রাজকুমারীর কেমন লাগলো এমন নৃত্য? এর পূর্বে এমন নৃত্য কোথাও দেখেছেন? না হে নটেশ্বর, আপনার এই কলা অনবদ্য। আমি পূর্বে এহেন নৃত্য দর্শন করিনি। আপনারা মহাদেবে স্তব করছিলেন, কে এই মহাযোগী মহাদেব? আমি তার বিষয়ে জানতে ইচ্ছুক। দেবী, দেবাদিদেব মহাদেব ধন্য হলেন, আপনি তার বিষয়ে জানতে আগ্রহী। এর থেকে আনন্দের আর কি হতে পারে? দেবাদিদে মহাদেব ধন্য হলেন, আপনি তার বিষয়ে জানতে আগ্রহী। এর থেকে আনন্দের আর কি হতে পারে? আপনার ভবনে অনেকেই মহাদেবের ভক্ত,
তাদের কাছেই জানতে পারবেন মহাদেবের বিষয়ে। হে নটরাজ, আপনার এই নৃত্য আমার হৃদয় গভীর দাগ কেটেছে। যদি অনুমতি প্রদান করেন আমি বিশ্রাম নিতে চাই। অবশ্যই দেবী। জয়া বিজয়া, কক্ষে চলো। আপনি বিষণ্ণ হবেন না মাতা, গিরি নন্দিনী স্বয়ং মহাদেবের বিষয়ে জানতে চেয়েছেন। তিনি ধীরে ধীরে জাগ্রত হবেন। আপনার আর পার্বতীর লীলা বোঝার সাধ্য আমার নেই। আপনি কেন পার্বতীর স্মৃতি ফিরিয়ে দিচ্ছেন না? আপনি তো দেবাদিদেব, সমস্ত শক্তির আধার। মাতা, আপনার কন্যা মহামায়া সকল শক্তির আধার। মহামায়া স্বেচ্ছায় মায়া সৃষ্টি করেছে, স্বেচ্ছায় তিনি জাগ্রত হবেন। দয়া করে তাকে তার পরিচয় সম্পর্কে জোর করে স্মরণ করাবেন, তাতে বিপত্তির সৃষ্টি হবে। আপনি নিশ্চিন্ত হন মহাদেব, আপনার আদেশের কোনো উল্লঙ্ঘন হবে না। তবে অনুমতি দিন, মায়ের তো কোনো স্মৃতি মনে পড়ল না। প্রভু, মাতা আর কতকাল কৈলাস থেকে দূরে থাকবেন?
আমার মধ্যে আছে যা আমার স্মরণে নেই। পিতা, আপনি সত্য কথা বলেছেন, আমি আপনার জ্যেষ্ঠ পুত্র। এই সময় আপনার সকল ভরসা আমার উপর। আমি কোনো অবস্থাতেই ভারাক্রান্ত হৃদয়ে থাকতে পারি না। কিন্তু পিতা, গণেশের কথা চিন্তা করে আমার হৃদয় বড় ব্যাকুল হয়ে ওঠে, সে বড়ই বিষণ্ণ থাকে। অধিকাংশ সময় সে কৈলাসের বাইরেই সময় কাটায়। সে তো মাতার স্মৃতিত্যাগের সময় ছিল না, কতকাল সে মাতাকে দেখেনি। জানি পুত্র, আমি সবই জানি। কিন্তু পিতা, গণেশকে একবার মাতার সম্মুখে আনা যায় না? তাকে দেখে, গজাননকে দেখে মাতা যদি স্থির করেন স্মৃতি লাভ করবেন। পুত্র, এই সম্ভাবনাও যেমন আছে তেমনি অন্য আশঙ্কাও আছে। তোমাদের মাতা এই মুহূর্তে বিবাহের পরে সকল স্মৃতি বিস্মৃত হয়েছে। গণেশকে দেখে তিনি যদি অস্থির হয়ে ওঠেন বা ভীত হন, তাহলে গণেশের পক্ষে তা সহ্য করা কত কষ্টকর হবে। সেই কারণেই আমি পুত্র গণেশকে দূরে রেখেছি। পুত্র, বহুকাল অতিক্রান্ত হয়েছে তোমাদের মাতার বিস্মরণের, ধীরে ধীরে তার জাগরণের কাল আসছে। এই সংকটকাল আমাদের ধৈর্য সহকারে অতিক্রম করতে হবে। পুত্র, আরো কঠিন যুদ্ধ আসছে, প্রস্তুত হ। গুরু হিসেবে আমার প্রধান কর্তব্য আমার শিষ্যের সুরক্ষা। আজ আমি অনুভব করছি আমার শিষ্য জলন্ধরের প্রকৃত শক্তি অন্যত্র রক্ষিত আছে। কে কে আমার শিষ্যের প্রকৃত সুরক্ষা কবচ হয়ে উঠতে পারে? কে সে? আজ তার প্রতিচ্ছবি দেখতে চাই, আমি দেখতে চাই। অসুর লোকের অন্তঃপ্রান্ত, অসুর কালনিমীন ভবন। তবে কি সেখানেই আছে জলন্ধরের সুরক্ষা কবচ? বিষ্ণু পূজা হচ্ছে কালনিমীর ভবনে, কে করছে এই পূজা? তবে কি তুমি জলন্ধরের সুরক্ষা কবচ? মহাদেবের শক্তি যেমন দেবী পার্বতী, তেমনি তুমি কি হয়ে উঠবে জলন্ধরের শক্তি?
কে? কে এই কন্যা? আমি তার মুখমণ্ডল দেখতে চাই, দেখতে চাই। ওম বিষ্ণুবে নমঃ, ওম বিষ্ণুবে নমঃ, ওম বিষ্ণুবে নমঃ। সেই কন্যা যে জলন্ধরকে সুরক্ষা প্রদান করবে, এই কল্যাণকারী মূর্তিকার কি করেই বা জলন্ধরের সঙ্গে তার মিলন হবে? কি করে? আমি কিসের সন্ধান করছি?